লোহাগাড়া উপজেলার করোনা পরিস্থিতির শিকার অসহায় হতদরিদ্র আর মধ্যবিত্ত 800 পরিবারের মাঝে তৃতীয় ধাপে ত্রাণ সামগ্রী ও ইফতার বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও লোহাগাড়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ সরোয়ার কোম্পানি। 10 মে বিকাল 3টায় লোহাগাড়া উপজেলার দরবেশ হাটস্থ নিজস্ব অফিস থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুল ইসলাম, ক্রীড়াবিদ আব্দুল মজিদ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা যুবরাজ, ব্যবসায়ী মোহাম্মদ ফারুক সহ আরো অনেকেই। এসব ইফতার ও ত্রাণ সামগ্রী নিজস্ব লোকদের সহায়তায় অসহায় ও মধ্যবিত্তদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। ইফতার ও ত্রাণ সামগ্রীর মধ্যে চাউল, পেঁয়াজ, তেল, আলু, সেমাই, চিনি, ছোলা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রয়েছে। শিহাবুদ্দিন চ্যানেল, কর্ণফুলি, লোহাগাড়া। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।